আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। এইটা আমাদের বাড়ি, অর্থাৎ হযরত পীর আল্লামা হাসান সিদ্দিকী আব্বাজান আমাদের বাড়ি। এইটা আজ এইটা পুলিশের তরফ থেকে আমাদের বাড়িতে এসেছে। এই বিষাক্ত জিনিসটা আমাদের বাড়িতে চালিয়েছে। নাইন সাবি করে না হোক করে জুলুম অত্যাচার করেছে। এইগুলো সব ছেড়েছে মানুষ, তারা চিন্তা ভাবনা করলুনি যে এইগুলো কার মাথায় পড়বে, কার কি কুতা পড়বে, এইসব চিন্তা ভাবনা করলুনি। পুলিশ প্রশাসন ছেড়ে দিল। হ্যাঁ, আমার ভিতরে মহিলা বাচ্চা বয়স্ক মানুষ ছিল, আল্লাপাক বাঁচিয়েছেন, কিছু হয়নি। তা কি ক্ষতিটা হলে কে দায় দিত? সরকার দায় দিত? আমি যে এর জবাব সরকারকে আমাদের দিতে হবে, সরকারকে দিতে হবে। এগুলো জালিম সরকার। হ্যাঁ, এ মানুষের উপরে জুলুম শুরু করেছে। হ্যাঁ, এ অন্যায়, অত্যাচার, অন্যায়, এ সর্বদিক দিয়ে দেখা যাচ্ছে অন্যায় কাজ করেই চলেছে। আর অন্যায়কে ভালো মানুষরা সমর্থন করবে না। অন্যায় অন্যায় আছে, অন্যায়কে ভালো মানুষ কোনো সমর্থন করবে না। হুম, বেশ।